গেরুয়া শিবির ত্যাগ করলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর জেলা সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট শেখ শামীম। তার অভিযোগ, দলে মাইনরিটিদের গুরুত্ব নেই, একই সঙ্গে দলের যারা পুরনো কর্মী তাদেরও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। দু চার দিন পার্টি করে যারা দলে এসেছে তারা প্রাধান্য পাচ্ছে, অথচ যারা দীর্ঘদিনের জনতা পার্টির কর্মী তাদের গুরুত্ব দিচ্ছে না বিজেপি। সেই ক্ষোভেই দল ত্যাগ করলেন পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট সহ আরও বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। এবার তারা যোগ দিলেন লোক জনশক্তি পার্টিতে। জাতি ধর্ম বিচার না করে উন্নত পশ্চিমবঙ্গ তৈরি হলো এই দলের লক্ষ্য। যদি উপযুক্ত পরিবেশ তৈরি থাকে তাহলে 294 বিধানসভা আসনের লড়াই করতে চান বলেও জানান দল ত্যাগী শেখ জাহিরউদ্দিন। বর্ধমান দক্ষিণ বিধানসভায় লোক জনশক্তি পার্টির প্রার্থী হয়েছেন শেখ শামীম। তাকে জেতানোর ক্ষেত্রে 100% আশাবাদী সদ্য লোক জনশক্তি পার্টিতে যোগদান করা দুই দলের সাধারণ সম্পাদক শেখ জাহিরউদ্দিন আর রবিউল শাহ। আজকে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন লোক জনশক্তি পার্টির সাধারণ সম্পাদক কোরবান শাহ, জেলার সহ সভাপতি জাকির খান ও পাপ্পু সাউ। এছাড়া উপস্থিত ছিলেন মেমারির প্রার্থী শেখ জাহিরউদ্দিন, রায়না প্রার্থী টুম্পা দাস ও খন্ডঘোষ প্রার্থী প্রশান্ত বিশ্বাস। ভারতীয় জনতা পার্টির কোন পদে ছিলেন? আমি ভারতীয় জনতা পার্টির বর্ধমান সদর জেলার সংখ্যালঘু মোর্চার ভাইস প্রেসিডেন্ট। কী জন্য দল ছাড়লেন? কারণ এই দলে দেখলাম মাইনরিটিদের একেবারেই গুরুত্ব নেই, এবং এই দলের মধ্যে যারা পুরাতন কর্মী তাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিভিন্ন দল থেকে যারা এসেছে দল ত্যাগী মানুষ, দু চার দিন রাজনীতি করেই তারা এই দলে প্রাধান্য পাচ্ছে, অথচ যারা দীর্ঘদিন ধরে প্রকৃত কর্মী ভারতীয় জনতা পার্টি তাদের কোনো মর্যাদা এই পার্টি দেয়নি। সেই জন্য আমরা দল ত্যাগ করলাম। ইতিমধ্যে আপনারা কোন দলে যোগদান করেছেন? আমরা এখন লোক জনশক্তি পার্টি, যেটা হচ্ছে বিহারের আমাদের রামবিলাস পাসওয়ানের দল, দলিত নেতা বলে পরিচিত, সর্বজন বিদিত, সেই দলে আমরা জয়েন করেছি। কি আছে এই দলের মূল বিষয়বস্তু? এই দলের মূল বিষয়বস্তু হচ্ছে না জাতি না ধর্ম, লক্ষ্য উন্নত পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে আমরা খেলতে আসিনি। এখানে বিভিন্ন পার্টি যেমন খেলা নিয়ে মেতেছে, জনসাধারণকে খেলার মধ্যে মাতিয়ে রাখতে চাইছে, কিন্তু আমরা আমাদের আসল উদ্দেশ্য হলো জনগণের সেবা বা উন্নয়ন করা। আগামী দিনে কতগুলো বিধানসভাতে আমরা লড়াই করব? আমরা প্রায় 294টাই বিধানসভায় লড়তে চাই যদি উপযুক্ত পরিবেশ তৈরি হয়। কি মনে হচ্ছে কেমন ধরনের নির্বাচন হবে? এই দলটা আমরা প্রথম করতে গিয়ে দেখলাম বিপুল ছাড়া পড়েছে মানুষের মধ্যে, কারণ এই দলটার মধ্যে কোনো জাতি ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই। বাকি সব দলগুলো আছে তারা জাতি ধর্ম নিয়ে রাজনীতি করছে, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। এই তথ্যের ভিত্তিতে আমাদের লড়াই হবে আগামী দিনের। আজকে যে আমরা এই সাংবাদিক বৈঠক করছি, এখানকার আপনাদের প্রার্থী বর্ধমান দক্ষিণ বিধানসভা কতটা তাকে জেতার ক্ষেত্রে আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী। বর্ধমান দক্ষিণে আমাদের সভাপতি মাননীয় শামীম মহাশয়কে দাঁড় করানো হয়েছে। এখানে এই বিধানসভায় যে সকল মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা প্রত্যেকেই জানে বা বিজেপির মধ্যে যে সিস্টেম দেরিয়েছে, মানে অরাজকতা বা মানুষকে মানুষ বলে মর্যাদা না দেওয়ার, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়ে ধর্মের ভিত্তিতে ভোট না দিয়ে তারা প্রকৃত উন্নয়নের জন্য আমাদের ঘর চিহ্নকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, মানুষ আমাদের পাশে আছে, এইটুকু আমরা মনে করি। আমার নাম শেখ জাহিরউদ্দিন, আমি লোক জনশক্তি পার্টির জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা প্রেসিডেন্ট ছিলেন পূর্ব বর্ধমান জেলার, সেক্ষেত্রে হঠাৎ দল ছাড়লেন কেন? হ্যাঁ, আমি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ছিলাম, দলের মধ্যে কিছু আস্থা বুঝতে পারছি না। বুঝেছিলাম প্রথম থেকে যখন কাজ করার সময় আস্থা দিয়েছিল যে সংখ্যালঘুদের গুরুত্ব দেওয়া হবে, ঠিক মতন আমাদের কাজে সহযোগিতা করবে, কিন্তু একের পর এক পকেট থেকে নিজেদের কাছ থেকে মানি খরচা করে দলটা আনার পর দেখছি দলের মধ্যে আমাদের মধ্যে কোনো আশা নেই যে দলটার মধ্যে কিছু কিছু পাবো, সেটা আমাদের কিছু পাচ্ছি না। একের পর একই বাহানা দিচ্ছে যে আমাদের মঞ্চে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব পাচ্ছি না। দলকে জানিয়েছিলেন সেটা? হ্যাঁ, দলকে জানিয়েছিলাম। সাধারণ মানুষ কতটা ভরসা ওই বিজেপির ওপর রাখবে মনে করছে? সেটা বিজেপির ওপরে কতটা আস্থা রাখবে সেটা তো জনগণের উপরে টাইট করবে। যে দলটা আমি ছিলাম, দলটা বেরোনোর পর আমি তো আমার ফুল কমিটিকে নিয়ে বেরিয়েছি, কমিটি বেরোনোর পর অন্য দলে একটা আস্থা নিয়েছি, সে দলে আমি কাজ করছি, কাজ করার পর বুঝতে পারছি দলের মধ্যে কিছু আস্থা পাবো। দল আজও অধিক বিজেপি ভাবছিনি, বিজেপি ভাবতো তাহলে আমার দল থেকে বেরিয়ে আসতাম না। আপনারা কোন দলের ছিলেন, মানে কোন সম্প্রদায় ছিলেন? আমার সংখ্যালঘু মোর্চা সময় ছিল। কোন দলে জয়েন করলেন এবং আগামী বিধানসভা নির্বাচনে কীভাবে এগোবেন? আমি বিজেপি থেকে বেরিয়ে এলাম, তোমার এলজি জয়েন করলাম, লোক জনশক্তি পার্টি। আমি প্রার্থী হয়েছি বর্ধমান দক্ষিণ বিধানসভা প্রার্থী হয়েছি, প্লাস আমি বর্ধমানের এই পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছি, প্লাস আমি 9টা ডিস্ট্রিক্টেই প্রার্থী ঘোষণা করেছি। কী চিহ্ন আপনার এই দলের? আমার এই চিহ্ন হচ্ছে বাড়ি,
বাড়ি চিহ্ন আমার বাড়ি নিয়ে এই চিহ্ন প্রথমে আমাদের বাড়ি এই বাড়ির আমাদের মানুষকে বোঝাতে হবে বাড়ি চিহ্নর মধ্যে কি আবির্ভাব আছে মানুষ কেন বাড়ি মসজিদে বোঝাতে হবে মানুষ তো এখন এই বাড়িটা চিনে না আমাকে চিনাতে হবে প্রচারে কিভাবে প্রচারে এগোবেন কিভাবে প্রচারে বলতে আমি বেরোব প্রচারে আমি রোববার থেকে প্রচারে বেরোব এই বর্ধমান দক্ষিণ বিধানসভা যেখানে এখানকার হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের তারপর সংযুক্ত মোর্চারও প্রার্থী একজন হেভিওয়েট পরিচিত মুখ সেই জায়গায় দাঁড়িয়ে এই কতটা যেখানে প্রার্থী আছে আমু প্রার্থী হয়েছি প্লাস আমাদের যে অভিজ্ঞ প্রার্থী যেগুলো বলছেন এটা জনগণের মধ্যে আস্থা দেখা যাবে যে মানুষের মধ্যে পৌঁছানোর মধ্যে মানুষের মধ্যে ঢুকতে পারলে ওনা তো অনেকে বলছে খেলা হবে আমাদের খেলতে তো আসেনি আমার জনগণের পাশে দাঁড়িয়ে এই দলটাকে আস্থা দিয়ে আমি দলটা জিততে চাই বা এখানে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই পূর্ব বর্ধমানে আমার প্রার্থী দিয়েছে উত্তর বাদে বাকি সবই আমি প্রার্থী দিয়েছি আমার নাম শেখ সামিন আমি এলজিটি বর্ধমান ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বা এই বিধানসভার আমি দক্ষিণ বিধানসভা ক্যান্ডিডেট পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত দত্ত ও কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে